অটোক্যাড 3D-র আরো একটি টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা আপনাদেরকে দেখাবো রিভলভ কমান্ড দিয়ে কতগুলো মডেল ড্র করা, অর্থাৎ মডেল ড্র করা আপনাদেরকে শিখাবো রিভলভ কমান্ড দিয়ে। তো গত পর্বে আমি আপনাদেরকে রিভলভ কমান্ড কিভাবে কাজ করে সেটা দেখিয়েছিলাম, আজকে সেটা দিয়ে আমরা কতগুলো পরীক্ষিত প্রজেক্ট করব, একটা প্রজেক্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা মডেল রয়েছে, সেটা হচ্ছে আমরা রিভলভ কমান্ড দিয়ে আমাদেরকে আঁকতে হবে বা ড্র করতে হবে। তো রিভলভ কমান্ড দিয়ে কাজ করার জন্য আমরা বলছি যে শুরুতে আমাদেরকে ফ্রন্ট ভিউতে চলে যেতে হবে অবশ্যই। এরপর এখানে চাইলে আপনি রিয়েলিস্টিকে রাখতে পারেন, রিয়েলিস্টিকে রাখাটাই ভালো। এরপর আমরা যদি ফিগারটির দিকে খেয়াল করি, আমাদের এদিকে কিন্তু রয়েছে 220, ঠিক আছে? তাহলে আমরা 220 ডিস্টেন্সটা দিচ্ছি, এদিকে হচ্ছে আমাদের 220 ডিস্টেন্স, ঠিক আছে? 220 ডিস্টেন্সটা আমরা দিচ্ছি। এরপর আমাদের এদিকে রয়েছে 90, আচ্ছা আমরা 90ও দিলাম। এরপর খেয়াল করুন আমাদের এইদিকে, এইদিকে আমাদের রয়েছে কতটুকু, 20। তাহলে এদিকে আমাদের রয়েছে 20, তাহলে আমরা অবশ্যই ডিস্টেন্সটাকে 20 দিব। এরপর আমাদের এদিকে যখন আমরা ড্র করতে যাচ্ছি সেখানে আমাদের দেওয়া আছে রেডিয়াস 10, অর্থাৎ রেডিয়াস যদি 10 হয় আমাদেরকে লাইনটাকে অবশ্যই তার ডাবল নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ ডায়ামিটারের সমান নিতে হবে, যেহেতু রেডিয়াস হচ্ছে ব্যাসার্ধ আর ডায়ামিটার হচ্ছে ব্যাস, তাহলে আমরা ব্যাসের সমান নিতে হবে। তাহলে এটা যদি 10 থাকে এটাকে নিতে হবে 20, ঠিক আছে? 20 নিলাম। এরপরে এই ডিস্টেন্সটা দেওয়া আছে আমাদের আরও 40, আমরা এন্টার করে দিচ্ছি। এবার আমরা এখানে ড্র করব, এখানে আমাদের রেডিয়াসটা হচ্ছে 10 দেওয়া আছে, তার মানে আমরা স্টার্টিং রেডিয়াসটাকে নিব, স্টার্টিং রেডিয়াস নিচ্ছি, স্টার্ট এন্ড। এবার আমরা এখানে জাস্ট 10টাকে ইনপুট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমাদের এদিকে রয়েছে আরও রয়েছে 20 রেডিয়াসের একটা, তাহলে এটা যেহেতু 20 এটাকে আমাদেরকে অবশ্যই করতে হবে 40, অর্থাৎ ডাবল করে নিতে হবে। তাহলে আমরা 40 দিচ্ছি, ঠিক আছে? 40 আমাদের দেওয়া শেষ। এরপর এদিকে আমরা নিজের ইচ্ছা মতো নিয়ে নিচ্ছি, এটা কোনো সমস্যা না, এটা মেপে নিতে হবে না আমাদের। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি। এখন আমরা আবার স্টার্টিং রেডিয়াসে চলে যাব, স্টার্টিং রেডিয়াসে চলে যাচ্ছি। এরপর আমাদের এই রেডিয়াসটা দেওয়া আছে আমাদের 20, তাহলে আমরা 20 দিচ্ছি। তাহলে খেয়াল করুন আমাদের কিন্তু অলমোস্ট কাজটা শেষ। এবার এদিকে আমাদের যদি ফিগারটির দিকে থাকে, আমাদের এদিকে কত রয়েছে, এদিকে রয়েছে আমাদের 12.5 রেডিয়াসের একটা আর্ক, ঠিক আছে? 12.5 রেডিয়াসের একটা আর্ক। তো আমরা এই আর্কটাকে যদি আমরা দিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ডাবল দিতে হবে, আমি আবারও বলতেছি ডায়ামিটারের সমপরিমাণ দিতে হবে, তার মানে 25 হবে, এটা আমাদের হবে 25 আমরা দিয়ে দিচ্ছি, এন্টার করে দিচ্ছি। আর এদিকে আমরা নিজেদের ইচ্ছে মতো একটা লাইন টেনে নিচ্ছি, এটা কোনো সমস্যা না। তো আমরা এটাকে এখন আমরা ইরেজ করে দিচ্ছি, ইরেজ করে এখানে আমরা 12.5 রেডিয়াসটাকে ড্র করে ফেলি, 12.5, ঠিক আছে? এবার আমাদের এই কার্ভটা দেওয়া আছে এখানে রেডিয়াস 60, তো এটাকে আমাদের আর মাপতে হচ্ছে না, এটা অটোমেটিকই হয়ে যাবে যদি আমরা ফিলেট করে দিই। তাহলে আমরা এটাকে ফিলেট করে দিচ্ছি, ফিলেটে গিয়ে আমরা রেডিয়াস দিয়ে দিব 60। দেখেন আমাদের এটা কিন্তু অটোমেটিক হয়ে গিয়েছে, এটা আমাদেরকে আর কোনো কিছু করতে হয়নি। তাহলে আমরা যে এখানে ফ্রন্ট ভিউটা দেওয়া আছে সে ফ্রন্ট ভিউর মতো একটা অবয়ব পেয়ে গেছে। এখন এটাকে জাস্ট আমরা রিভলভ করবো। আপনি যদি ফিগারটির দিকে খেয়াল করেন, ফিগারটি কিন্তু 360 ডিগ্রি রোটেশনে করা আছে, তো আমরা এটাকে অবশ্যই রিভলভ 360 ডিগ্রি রোটেশনেই করব। তার জন্য আমরা ফুল ফিগারটিকে সিলেক্ট করে ফেলবো, সিলেক্ট করে রিভলভে ক্লিক করব। এরপর আমরা স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্টটাকে নিব, নিলাম। এবার আমরা জাস্ট 360 ইনপুট করলে আমাদের ফিগারটা ড্র হয়ে যাবে, ঠিক আছে? খেয়াল করুন আমাদের কিন্তু ফিগারটা ড্র হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এ হচ্ছে আমাদের কাজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এটাকে যদি আমরা
কালার করতে চাই, তাহলে আমরা ম্যাটে চলে যাব ভিজুয়ালাইজেশনে। ম্যাটে গিয়ে এন্টার করে দিচ্ছি আমরা। এটাকে আমরা একটু শিফট করে নিই, এটা যেহেতু মাঝে চলে এসেছে আমরা এটাকে এদিকে রাখলাম। এবার ম্যাটে গিয়ে আমরা যে কোনো একটা কালার দিলে এটা কিন্তু সুন্দর কাজ করবে। আমরা যে কোনো একটা কালার এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু ফিগারটি অলমোস্ট ডান। তো ফিগারটি কিভাবে ড্র করতে হবে আশা করি আপনারা সেটা শিখেছেন, দেখেছেন। এই হচ্ছে আমাদের টোটাল ফিগারটি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি এটাকে একটু রোটেট করে দিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আমরা কন্টিনিউয়াস অরবিট দিয়ে দিব, এখানে কন্টিনিউয়াস অরবিট দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের টোটাল ফিগারটি। আপনারা যদি রিভলভের কাজ বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আপনারা আমার ভিডিও টিউটোরিয়ালের আপডেটগুলো পেয়ে যাবেন। তো আগামী পর্বে আমরা রিভলভ দিয়ে আর একটা মডেল একে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।